আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ফুল কোর্সের 18তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা দেখব যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমরা কিভাবে আমাদের পেমেন্ট ইনফরমেশনটা সাবমিট করতে পারি। আপনারা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে যদি আপনি কোনো মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট এখান থেকে কিন্তু নিতে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আমরা হচ্ছে এই জন্য সরাসরি আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা হচ্ছে এখানে amazon.com লিখে হচ্ছে সার্চ করব। সার্চ করার পর আমরা অ্যামাজনের যেই মূল ড্যাশবোর্ড রয়েছে এখানে চলে আসবো এবং একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখান থেকে যে বিকেম অ্যান্ড অ্যাফিলিয়েট যে অপশনস রয়েছে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আপনার যদি এখানে অ্যাকাউন্টটা লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে আপনার ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে। তো আমার যেহেতু অলরেডি আমার অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে, সো আমাকে ডিরেক্টলি আমার যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে হচ্ছে নিয়ে আসে। তো দেখুন, এখানে আমাদেরকে বলতেছে ইম্পর্ট্যান্ট নোটিস, বিফোর উই ক্যান পে ইউ উই মাস্ট হ্যাভ ইউর পেমেন্ট ইনফরমেশন। তো এখানে আমাদেরকে মূলত পেমেন্ট ইনফরমেশনসটা দেওয়ার জন্য বলতেছে। তো এখানে পেমেন্ট ইনফরমেশনটা অ্যাড করার পূর্বে আমাদেরকে আগে এটা টু স্টেপ ভেরিফিকেশনসটা কমপ্লিট করতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আমরা আবার হচ্ছে এখানে আসব, একটা নতুন ট্যাব নিব এবং এখানে লিখব amazon.com। amazon.com লেখার পর আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে ইউজার নেমটি দেখতে পাবো এখান থেকে আমরা হচ্ছে অ্যাকাউন্ট যে অপশনস রয়েছে এই অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করব। অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে লগ ইন অ্যান্ড সিকিউরিটি এই অপশনসটার উপর ক্লিক করব। এই অপশনের উপর ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখান থেকে দেখুন টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশনস রয়েছে, আমরা এখান থেকে টার্ন অন এই অপশনসটার উপর ক্লিক করব। এই অপশনের উপর ক্লিক করার পর আমরা আরেকটু নিচের দিকে যাব এবং এখান থেকে যে গেট স্টার্টেড যে লেখা রয়েছে এই গেট স্টার্টেড লেখাটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দুইটা অপশনস দেখতে পাবো, একটা হচ্ছে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে করতে পারবো এবং আরেকটা হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাপ দিয়ে আমরা করতে পারবো। তো বাংলাদেশ থেকে ফোন নাম্বারে ওটিপিটা আসতে একটু ঝামেলা করে, সো আমরা এই জন্য এখান থেকে অথেন্টিকেটর অ্যাপ যে অপশনস রয়েছে এটাকে সিলেক্ট করব এবং আমাদের ফোন থেকে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা হচ্ছে গুগল অথেন্টিকেটর নামে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা হচ্ছে সেটা দিয়ে এই কোডটাকে আমরা স্ক্যান করব। স্ক্যান করলে আমরা হচ্ছে একটা ওটিপি পেয়ে যাব, সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে এখান থেকে ভেরিফাই ওটিপি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেব। তো আমি হচ্ছে এখানে একটা কোড হচ্ছে জেনারেট করে নিছি এবং সেই কোডটা দিয়ে আমি হচ্ছে এখান থেকে ভেরিফাই ওটিপি অ্যান্ড কন্টিনিউ এই লেখাটির উপর ক্লিক করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসছে এবং এখানে বলতেছে স্টেপ টু অফ টু এবং এখানে বলতেছে অলমোস্ট ডান এবং এখান থেকে বলতেছে জাস্ট টু মোর ইম্পর্টেন্ট থিংস টু নো। এখানে এক নম্বরে বলতেছে লিগেসি ডিভাইস সাইন ইন মেথড, এখানে বলতেছে আমাদেরকে কিভাবে পরবর্তীতে টু স্টেপ ভেরিফিকেশনসটা কমপ্লিট করতে হবে এগুলো দেখাচ্ছে এবং এখানে বলতেছে ডোন্ট রিকোয়ার্ড ওটিপি অন দিস ব্রাউজার। আমরা এখান থেকে এটাই করে দেওয়াটা সবচাইতে বেটার হবে, কারণ এটা আপনার হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে খুবই ঝামেলা করে। সো আমরা এখান থেকে ডোন্ট রিকোয়ার্ড ওটিপি অন দিস ব্রাউজার এটা করে দেব এবং গট ইট টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করলে আপনার টু স্টেপ ভেরিফিকেশনসটা কিন্তু অন হয়ে যাবে। এখন এখানে বলতেছে ইউ হ্যাভ টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন সেটিংস এবং এখানে আমাদের যাবতীয় যে সেটিংসগুলো রয়েছে এগুলো হচ্ছে এখান থেকে দেখাচ্ছে। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আগের যে অ্যাফিলিয়েটের পেজটাতে ছিলাম আমরা এখানে চলে আসবো, এই যে ইম্পর্টেন্ট নোটিসের এখানে। দেন এখান থেকে আমরা হচ্ছে পেমেন্ট ইনফরমেশন নামে যে অপশনসটা দেখতে পাচ্ছি এটার উপর আমরা ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের পেমেন্ট ইনফরমেশন অ্যাড করা সহ যাবতীয় যে সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলো এখানে দেখতে পাবো। এখান থেকে দেখুন চেঞ্জ পেমেন্ট মেথড নামে একটা অপশনস রয়েছে, এই চেঞ্জ পেমেন্ট মেথড এই লেখাটির উপর আমরা ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর আমাদেরকে এখানে আমাদের পাসওয়ার্ডটা আরেকবার দিতে হবে, সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা হচ্ছে আরেকবার দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখান থেকে সাইন ইন এই অপশনসটার উপর ক্লিক করব। অপশন উপর ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে দেখুন টু স্টেপ ভেরিফিকেশনস আমাদেরকে এখানে ওটিপিটা এন্টার করতে বলতেছে, সো আমরা এখানে ওটিপিটা এন্টার করব। সো এখানে ওটিপিটা দেওয়ার পর আমরা এন্টার হিট করব। এন্টার হিট করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনসটা অন হয়ে যাবে। তো দেখুন এই ওটিপিটা আপনারা কোথায় পাবেন, এই ওটিপিটা আপনারা হচ্ছে যেই অ্যাপটা থেকে গুগল অথেন্টিকেটর অ্যাপটা থেকে আপনারা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনসটা অন করছিলেন সেই গুগল অথেন্টিকেটর অ্যাপসটাতে যখন আপনারা আবার ঢুকবেন তখন কিন্তু নতুন আরেকটা কোড পাবেন, তখন সেই কোডটাই হচ্ছে আপনাদেরকে এখানে দিতে হবে। তো দেখুন এখানে দেওয়ার পর আমাদেরকে এখানে বলতেছে ইউর পেমেন্ট মেথড, তো এখানে আমাদের পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করতে পারবো। পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য এখানে দেখুন প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটা অপশনস রয়েছে, এখান থেকে আমরা প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনসটার উপর ক্লিক করব।
অপশন উপর ক্লিক করার পর এখানে আবার এই যে দেখুন অ্যাড এ নিউ ব্যাংক অ্যাকাউন্ট নামে যে প্লাস আইকন রয়েছে এটার উপর আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমরা হচ্ছে আমাদের লোকেশন অবশ্যই কিন্তু ইউএসএ থাকতে হবে যে ব্যাংকটা আমরা অ্যাড করব এবং অন্যান্য ডিটেলসগুলো অবশ্যই ইউএসএ এর হতে হবে। তো এখন এই ইউএস এর ব্যাংক ডিটেলসটা আমরা কোথায় পাবো? তো আপনি হচ্ছে খুব সহজে এই ইউএস এর ব্যাংক ডিটেলস এবং যাবতীয় ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে। আপনাকে হচ্ছে প্রথমত একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি যখন পেওনিয়ারের ড্যাশবোর্ডে যাবেন, এখান থেকে হোমে যাবেন, হোম থেকে আপনি এই যে গ্যাট পেড নামে যে অপশনস দেখতে পাচ্ছেন এখান থেকে গ্যাট পেড নামে এই অপশনসটার উপর ক্লিক করবেন। অপশনসটার উপর ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনি ইউএই, ইউকে, জাপান, সিঙ্গাপুর এবং ইউএস এর হচ্ছে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এখানে দেখতে পাবেন। এখান থেকে দেখুন আপনি ইউএস এর এই অপশনসটা যদি না দেখেন তাহলে এই যে ভিউ মোর ইনফো নামে যে অপশনস দেখতে পাচ্ছেন এই অপশনসটার উপর হচ্ছে একটা ক্লিক করে দেবেন। এই অপশনসটার উপর যখন ক্লিক করবেন এখানে দেখুন ভিউ ডিটেলস নামে কিন্তু একটা অপশনস রয়েছে ইউএস এর নিচে, এখানে ভিউ ডিটেলস নামে একটা অপশনস রয়েছে। এই ভিউ ডিটেলসে যদি আপনি ক্লিক করেন তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনাকে একটা ব্যাংকের নাম দিয়ে দিবে, একটা ব্যাংকের অ্যাড্রেস দিবে, একটা রাউটিং নাম্বার দিবে, একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে এবং অ্যাকাউন্ট টাইপটা দিবে এবং আপনার বেনিফিসিয়ারি যে নামটা রয়েছে অ্যাকাউন্টের অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম যেটা আপনার নাম অনুযায়ী থাকবে পেওনিয়ার অ্যাকাউন্ট অনুযায়ী সেটা এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা যেটা করবেন এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় আপনি হচ্ছে এখান থেকে এই যে বেনিফিসিয়ারি নেম যেটা দেখতে পাচ্ছেন এই বেনিফিসিয়ারি নেমটা হচ্ছে আপনি এখানে এনে হচ্ছে বসিয়ে দিবেন। দেন এখান থেকে আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারের জন্য আপনি এখান থেকে যে অ্যাকাউন্ট নাম্বারের নিচে এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা পেয়ে যাবেন। এটাকে হুবহু অবশ্যই যাচাই বাছাই করে ভালোভাবে চেক করে তারপরে হচ্ছে আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে বসানোর পর আপনার ব্যাংকের নামটা বসাতে হবে অর্থাৎ আপনার এটা কোন ব্যাংক, ইউএস এর কোন ব্যাংক এখানে আপনি দিচ্ছেন সেই ব্যাংকের নামটা আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন এখান থেকে ব্যাংক নেম নামে প্রথমে যে অপশনস রয়েছে এটার নিচে আপনি আপনার ব্যাংকের নামটা দেখতে পাবেন। দেন এটাকে নামটাকে আপনি এনে এখানে হচ্ছে ব্যাংক নেমের ঘরে বসিয়ে দিবেন। দেন এখান থেকে ব্যাংক কারেন্সি আপনি অবশ্যই এখান থেকে ইউএসডি সিলেক্ট করবেন, ইউএস ডলার। তারপর এখান থেকে অ্যাকাউন্ট টাইপ আপনি হচ্ছে এখান থেকে চেকিং অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন। অবশ্যই এখানে চেকিং অ্যাকাউন্ট এটা সিলেক্ট করতে হবে কারণ এখানে যদি যান আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট টাইপের এখানে কিন্তু চেকিং অ্যাকাউন্ট লেখা রয়েছে। অ্যাকাউন্ট টাইপের এখানে গেলে আপনি চেকিং অ্যাকাউন্ট এটা দেখতে পাবেন। দেন এখান থেকে আপনাকে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে হচ্ছে আপনাকে কনফার্ম করে বসাতে হবে। দেন এখানে হচ্ছে আপনাকে রাউটিং নাম্বারটা দিতে হবে। দেখুন রাউটিং নাম্বারটা আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন অ্যাকাউন্ট রাউটিং এ বি এ, এই যে এখানে যে অপশনসটা রয়েছে নিচে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা আপনি সিম্পলি এখান থেকে কপি করবেন। কপি করে এনে আপনি হচ্ছে এখানে রাউটিং নাম্বারের ঘরে ঘরে এটাকে হচ্ছে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জেস নামে যে অপশনস দেখতে পাচ্ছেন এই সেভ চেঞ্জেস অপশনসটার উপর যদি ক্লিক করে দেন তাহলে এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আপনার পেমেন্ট ইনফরমেশনটা অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে যতগুলো কমিশন আর্ন করবেন প্রত্যেকটা কমিশন আপনি হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার পেওনিয়ারে ট্রান্সফার করে নিতে পারবেন। এবং পেওনিয়ারে আমাদের প্রত্যেকেরই বাংলাদেশি একটা অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, সেই অ্যাকাউন্টে আমরা হচ্ছে পেওনিয়ার থেকে পরবর্তীতে টাকাটা খুব সহজে আমাদের নিজেদের বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে নিতে পারবো। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। তো আমরা আগামী পর্বগুলোতে কীভাবে একটা ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি সেই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আগামী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।